হঠযোগ প্রদীপিকায় আমরা প্রাণায়াম সম্বন্ধে জানছি, সেখানে কি কথা বলা হয়েছে সে সম্বন্ধে আমরা একটু বোঝার চেষ্টা করছি। আমরা 13 নম্বর শ্লোক থেকে 18 নম্বর শ্লোক পর্যন্ত দেখব প্রাণায়ামে কি বলা হচ্ছে। বলা হচ্ছে 13 নম্বর শ্লোকে, দা পারস্পিরেশন ফ্রম দ্য লেবার অফ প্রাণায়ামা হ্যাজ টু বি রাব অন দ্য বডি। বলা হচ্ছে যে প্রাণায়ামের ফলে যে ঘাম হবে সেই ঘামটা দেহে মুছে ফেলতে হবে, মানে আমরা যেটাকে ওগড়ে নেওয়া বলি দেহের মধ্যে বা রাব করে নেওয়া বলি, দেহের মধ্যে ঘষে নিতে হবে, সেটা মুছে ফেলা যাবে না গামছা বা টাওয়েল দিয়ে। বলছে ফ্রম দিস দ্য বডি ডিরাইভস ফার্মনেস অ্যান্ড স্টেডিনেস। বলছে এর ফলে দেহ স্থিতিশীল এবং ক্ষমতাশালী হয়ে ওঠে, দেহ একটা সুস্থ অবস্থানে থাকতে পারে। এই ঘামটা যদি দেহের মধ্যে মুছে ফেলা যায় বা দেহে ওগড়ে নেওয়া যায়। তারপরে 14 নম্বর শ্লোকে বলছে, ইন দ্য বিগিনিং স্টেজেস অফ প্রাণায়াম রেকমেন্ডেড ফুড ইজ কনসিডারিং দ্য মিল অ্যান্ড ঘি উইথ। কথাটা বলা হচ্ছে কিরকম অন্যের সঙ্গে ঘি এবং দুধ খাওয়ার কথা বলছে। প্রাণায়ামের শুরুতে আমরা অন্য কিছু খাবার খেতে পারবো না অ্যাকর্ডিং টু হঠযোগ প্রদীপিকা। কি খেতে হবে? ভাতের সঙ্গে ঘি বা দুধ খাওয়ার কথা বলা হচ্ছে। বিইং এস্টাবলিশ ইন দ্য প্রাণায়াম সাচ রেস্ট্রিকশন আর নট নেসেসারি। যখন প্রাণায়ামের একটা স্থিতিতে পৌঁছে যাওয়া যাবে ঠিক তখন এ ধরনের রেস্ট্রিকশন বা এ ধরনের নিয়ম কানুন পালন করার প্রয়োজন নেই, সে কথা বলা হচ্ছে। 15 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে, প্রাণা ইজ কনসিডার্ড থ্রু প্র্যাকটিস আদারওয়াইজ দ্য প্র্যাকটিশনার ইজ ডেস্ট্রয়েড। বলছে প্রাণকে সঠিকভাবে ঠিকভাবে নিয়ন্ত্রণ করা উচিত, যদি প্রাণকে সঠিকভাবে ঠিকভাবে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে যিনি প্র্যাকটিস করছেন প্রাণে তিনি ধ্বংসপ্রাপ্ত হবেন বা তিনি ডিজের আওতায় চলে যাবেন। অর্থাৎ প্রাণায়ামের নিয়মকানুন এবং প্রাণায়াম করার প্রসেস ঠিকঠাক না জানলে দেহের পক্ষে সেটা ভালো না, সুবিধাজনক না, এটা আমাদের মনে রাখতে হবে। 16 নম্বর শ্লোকে বলা হচ্ছে, অল ডিজিজ আর ইরাডিকেট বাই প্রপার প্র্যাকটিস অফ প্রাণায়াম, থ্রু ইমপ্রপার প্র্যাকটিস অল ডিজিজ ক্যান অ্যারাইজ। বলছে যে আমরা যদি ঠিকঠাকভাবে প্রাণায়াম অভ্যাস করতে পারি তাহলে আমাদের দেহ এবং মনের যত ধরনের অশুদ্ধতা বা অসুখ সব কিছু থেকে আমরা মুক্ত থাকতে পারব। কিন্তু যদি আমরা সঠিকভাবে প্র্যাকটিস না করি, যদি আমরা সঠিকভাবে প্রাণকে নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে কিন্তু সব ধরনের ডিজিজের মধ্যে আমাদের দেহ বা সব ধরনের রোগের মধ্যে আমরা চলে যাব, আমাদের নানা ধরনের অসুখ হবে। ডিউ টু ডিস্টারবেন্সেস অফ অল ভাইটাল এয়ার হি কাপস অ্যাজমা কাপস হেডেক ইয়ার অ্যান্ড আই পেন অ্যান্ড ভেরিয়াস আদার ডিজিজ আর অকার্ড। বলছে কি ধরনের রোগ আমাদের হতে পারে, সেটা হচ্ছে হিকি ওটা, তারপর সর্দি কাশি, মাথা যন্ত্রণা, চোখ এবং কানের নানা ধরনের সমস্যা এবং আরো নানা ধরনের জটিলতা আমাদের মধ্যে দেখা দেবে। সিদ্ধি ইজ অ্যাটেন্ড বাই দ্য স্কিল
skillfully inhalation, exhalation and retention. 18 নম্বর শ্লোকে বলা হচ্ছে যদি আমরা সঠিকভাবে শ্বাস নেওয়া, শ্বাস ধরে রাখা, শ্বাস ছেড়ে দেওয়া এগুলোকে আমরা যদি সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের সিদ্ধির জায়গা বা আমরা সেই সেই সিদ্ধির জায়গা বলতে আমরা যেটা বোঝাবো যোগের চরম সীমায় যাওয়ার পথে আমরা এগিয়ে যেতে পারবো। আমরা সমাধি পর্যায়ে যেতে প্রাণায়াম সাহায্য করবে এই কথা বলা হচ্ছে। পরবর্তী এপিসোডে আমরা 18 নম্বর শ্লোকের পরে জানব। আপনারা একটু শুনুন, জানুন, এই স্ক্রিপচার সম্বন্ধে বোঝার চেষ্টা করুন। এই ইচ্ছা রাখি। নমস্কার, ভালো থাকবেন।